মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার শালান থানার অন্তর্গত মাধাইপুর এলাকায় বৃহস্পতিবার এক কিশোরীর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ প্রশাসন আদালতের নির্দেশে। প্রসঙ্গত, গত 18 ফেব্রুয়ারি 2021 নিখোঁজ হয় মাধাইপুর গ্রামের তুহিনা খাতুন নামে 9 বছর বয়সী কিশোরী। 19 ফেব্রুয়ারি 2021 সালের থানা রায়পুর এলাকায় ওই কিশোরীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তুহিনা খাতুনের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। তারপর 20 ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনের কাছে কোনো রকম অভিযোগ দায়ের না করে, এমনকি ময়নাতদন্ত না করিয়ে ওই কিশোরীর মৃতদেহ গ্রামে কবর দিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, মৃত তুহিনা খাতুন নামে ওই কিশোরীর বাবা ফিরোজ শেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন, তাই তখন গ্রামে এসে থানায় অভিযোগ দায়ের করতে পারেননি। তবে 12 জুন 2021 মেয়ের বাবা ফিরোজ শেখ ভিন রাজ্য থেকে গ্রামে ফিরলে শালার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কান্দি মহকুমা আদালতের নির্দেশ দেয় ওই মহিলার মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হবে। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের নির্দেশ মেনে মাধাইপুর গ্রামে ওই কিশোরীর মৃতদেহ কবর থেকে তোলা হলো ভরতপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল ও শালান থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তির উপস্থিতিতে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাধাইপুর গ্রামে। উদাহরণ হচ্ছে যে আমার মেয়েটাকে মার্ডার করা হয়েছে, ঠিক আছে। প্রথমে যখন মেয়েটাকে আমাকে হারিয়ে গিয়েছিল 2টোর সময়, হারিয়ে যাওয়ার পর ওকে খোঁজা হয়েছিল। দিনে খোঁজা হয়েছে, সারাদিন খোঁজা হয়েছে, রাত্রে খোঁজা হয়েছে, ঠিক আছে। তারপরে যে আমার পাশে যেটা জেরমান শেখের বাড়ি, তার বাড়ি আমার স্ত্রী 2 বা 3 বার গেছে, দিয়ে বলেছে কি যে ওদের সঙ্গে ওই পাড়ায় গেছে, তুহিনা খাতুন ওই পাড়ায় গেছে আত্মীয়ার সঙ্গে আর তুফানের সঙ্গে। আমার স্ত্রী 2 বা 3 বার গেছে, আমার স্ত্রী এখানে আছে আর আমি ছিলাম তামিলনাড়ু। তারপর যখন খবর পেলাম সকালবেলা, আমাকে একটা কোদর বলে একটা ছেলে ফোন করলো, সে বলছে তোর মেয়েটা তো পানিতে ডুবিয়ে মারা গেছে, তাই বললো। আমরা কান্দাকাটি করলাম, এবার গ্রামের লোক সবাই বলছে যে দেখ বাচ্চা ছেলে, কে তোর দুশ্মন আছে যে মেরে দেবে? যে আমার দুশ্মনের ভিতরে ছিল সেটা আমি জানতাম না, ঠিক আছে। গ্রামের লোক শুনে কথা অনেকজন ফোন করলো যে এই পোস্টমর্টমটা করতে হবে না। আমি অনেকজন কথা শুনলাম, গ্রামের লোকের কথা শুনে চললাম যে পোস্টমর্টম করলাম না, একটা লিখিত দেওয়া হয়েছিলো থানায়। তারপর কিছুদিন 2-4 মাস পরে যে আমার হাসান শেখ, সে নিজেই স্বীকার করে, ঠিক আছে, যে এইটা তোর বোন আর আমার বাপি হাসান শেখ, যেমন গোলবান রোকিয়া বিবি, রোকিয়া বিবি মেরেছে আর জেরমান শেখ, ঠিক আছে, ওইটা আমার ভাইটাকে বলে, যেটা কথাটা রয়েছে সেটা আমার মাকে বলে, মা আবার আমার স্ত্রীকে বলে, তারপর আমাকে বলে, যে আমার স্ত্রী বলে তাহলে এদের বিচারটা কী হবে? কারণ আমি তো গরিব মানুষ, আমি আবার কী বিচার করবো, আইনের পথে চলবো? তারপর আমার বোনাই ফোন করে, আমার বোনাই ফোন করে বলে তুই থানা পুলিশ করিস না, করো না, আমি যা হোক বিচার করবো গ্রামের লোকেকে। তা গ্রামের লোকে আমার কোনো বিচার করলো না, ঠিক আছে। তারপর আমি কেস ফাইল করলাম, বড়বাবু কেস ফাইলটা নিয়ে নিল। আর যে রাত্রে আমার মেয়ে হারিয়ে গেছে, সেই রাত্রে আমার বাল্পও চুরি হয়ে গেছে, পাশের লোক সাক্ষী আছে, ঠিক আছে। আর এই সবত্ব যে পুরমান আমাকে দিয়েছিল সেটা আমার কাছে রেকর্ডিং আছে, ওটা আশা শেখ দিয়েছিল, ওটা আমাকে ফোনে আমাকে বলে দিয়েছে যে তোর মেয়ে এখনও, তোমার মেয়ে এখনও বেঁচে ছিল সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় যখন বলছি যে মা পানি দাও, পানি দাও, তারপরে হাসান শেখ বলেছে ও তো এখনও বেঁচে আছে, তোকে কারেন্টের শর্তে মেরেছে। এ আবার বলেছে না মারিস না, বাচ্চা ছেলে মারিস না, ফেলে দে, ওরা তো খোঁজাখুঁজি করছে, তা ফেলে দে। তাও শুনেনি। তারপর দিনে ওরা আমার স্ত্রী গিয়েছিলো, ওদের ঘরটা খোঁজা হয়নি। তারপর আমার ভাঙনাটা যে তুফান শেখ, তার কাছে জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলে দিল, তাই সেই প্রমাণ আমার কাছে আছে যে আমাকে ফোনে আশা শেখ যেটা বলেছিলো সেটা আমার কাছে প্রমাণ আছে। চেয়ার ন্যায় বিচার আমি চাই, এদের সাজা চাই আমি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট, আনন্দ বার্তা।